टू फैक्टर सेटिंग फेसबुक मध्य क्यों टू फैक्टर सेटिंग्स करब से अपन के आज के देखो तो टू फैक्टर सेटिंग कैन करब। हेलो बंधुरा असलामु आलैकुम MRCTG नतून वीडियो ते सबाइके स्वागत। तो टू फैक्टर सेटिंग्स करार्जन फोने जे फेसबुक ब्राउजार आछे आमरा सरासरि फोनेर फेसबुक ब्राउजारे चले जाब। फेसबुक ब्राउजार जावर पर आपनी देखते पाच्छेन एखाने उपरे थ्री डट एक आईकन आछे तो थ्री डट आईकने टाच करब। टाच करार पोरे नीचे जाब, একটু নিচের দিকে গেলে দেখবেন যে আপনি সেটিংস প্রাইভেসি সেটিংস একটা অপশন আছে। তো আমরা প্রাইভেসি সেটিংস অপশনে যাব। প্রাইভেসি সেটিংস অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, তো সেটিংস অপশনে যাব। আসলে আমরা টু ফ্যাক্টর সেটিংটা এই জন্য করব, আমরা অনেক সময় দেখি আমাদের ফোনের যে ফেসবুক যে আছে সেই ফেসবুকটা অনেকে হ্যাক করে বা অনেকেই অন্য ব্রাউজারে লগইন করে ইউজ করে। তো কেউ যদি আপনার ফেসবুক আইডিটা যদি তার নিজস্ব কোনো ব্রাউজারে যদি কারোর ব্রাউজারে যদি এটা লগইন করে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগইন, সিকিউরিটি লগইন অপশনে আপনি টাচ করবেন। ওকে, সিকিউরিটি লগইন অপশনে যখন আসবেন দেখেন এখানে আপনার ফোনে কোন কোন ব্রাউজারে আপনি এখানে লগইন করা আছে এটা এখানে আপনি দেখতে পারবেন। তো তারপর আরেকটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টর, ইউজ টু ফ্যাক্টরে আমি একবার টাচ করে দিব। ইউজ টু ফ্যাক্টরে যখন টাচ করব এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স মেসেজ SMS, ঠিক আছে, আমি এই অপশনটার মধ্যে একটু টিক মার্ক করে দিব। যখন আমি টিক মার্ক করে দিব তো নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আমি কন্টিনিউতে একবার টাচ করে দিব। কন্টিনিউতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা নাম্বার আছে, তো আমি টু ফ্যাক্টরের মধ্যে কোন নাম্বারের নোটিফিকেশনটা নিব এটা আমি সিলেক্টেড করব। অথবা আপনি যদি এখানে নাম্বার অ্যাড করতে চান তাহলে নিচে একটা অপশন আছে, এখানে আপনি নাম্বার অ্যাড করে নেবেন, ঠিক আছে। যেহেতু আমার দুইটা নাম্বার এখানে অ্যাড করা আছে তো আমি নাম্বার আর নিচ্ছি না, আমি উপরের নাম্বারটাতে আমি টু ফ্যাক্টরটা নোটিফিকেশনটা আমি নিব। তো টু ফ্যাক্টরের নোটিফিকেশন নেওয়ার জন্য আমি উপরেরটা আমার ক্লিক দেওয়া আছে, তারপর জাস্ট আমি এখানে কন্টিনিউতে টাচ করব। কন্টিনিউতে টাচ করার পরে দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমার নাম্বারে একটা কোড নাম্বার চলে গেছে, ছয় ডিজিটের। তো এই কোড নাম্বারটা আমাকে এখানে বসাতে হবে, এখানে ছয় ডিজিটের একটা কোড নাম্বার আছে সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটা নিচে দেখতে আবার কন্টিনিউ, কন্টিনিউ অপশনে টাচ করে দিলাম। ওকে, এখন আমার ফেসবুক পাসওয়ার্ড, আপনি এখানে ফেসবুক পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। তো ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে আমরা কন্টিনিউতে একবার টাচ করব। ওকে ডান, এখন কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন ডান, ঠিক আছে, আমি এখানে ডান করে দিলাম। ওকে ওকে, আমার এখন টু ফ্যাক্টরটা সেটিংস হয়ে গেছে, ঠিক আছে। তো টু ফ্যাক্টর সেটিংসটা আপনি এভাবে করে নেবেন, এই ক্ষেত্রে আপনার ফেসবুকটা কেউ চাইলেও ইউজ করতে পারবে না, আপনি যতক্ষণ পর্যন্ত না পারমিশন দিচ্ছেন তাকে সেই মানে কেউ ইউজ করতে পারবে না। আসলে ফেসবুক তো একটা পার্সোনাল, কেউ কাউকে পারমিশন দেয় না। ভুলে ক্রমে কেউ যদি আপনার পাসওয়ার্ডটা হ্যাক করে বা কেউ ভুলে যদি কেউ আপনার পাসওয়ার্ডটা জেনে যায় তখন কিন্তু সে চাইলেও ইউজ করতে পারবে না। তো এই হলো আপনার ফেসবুক টু ফ্যাক্টর সেটিংসের এটা উপকারিতা। তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন।